চিত্রনায়িকা ময়ূরী একসময় ঢাকায় সিনেমার পর্দায় দাপিয়ে বেরিয়েছেন, কিন্তু এখন এই নায়িকা দাপিয়ে বেড়াচ্ছেন সার্কাসের দলে। সিনেমার বর্তমান বাজার খুবই শোচনীয় উল্লেখ করে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন আলোচিত সমালোচিত এই চিত্রনায়িকা। সম্প্রতি গণমাধ্যমকে জানিয়েছেন, অর্থের প্রয়োজনে পরিবার পরিজন নিয়ে চলতে গেলে সংসারে টাকা লাগবে, অর্থের জন্য সবাই আমরা পরিশ্রম করি, বসে বসে খেলে রাজার ভাণ্ডার শূন্য হয়ে যায়। সিনেমার বর্তমান বাজার খুবই শোচনীয় পর্যায়ে, তাই সার্কাসে পারিশ্রমিকের বিনিময়ে সিনেমার জনপ্রিয় গানগুলোর সঙ্গে অভিনয় করি। এর আগে ময়ূরী জানিয়েছিলেন, আমাকে পলিটিক্স করে সিনেমা থেকে বের করে দেওয়া হয়েছে, নায়িকারা আমার নামে দুর্নাম ছড়িয়ে আমাকে অশ্লীল নায়িকা বলে প্রচার করত, এখন টুকটাক স্টেজ শো করি, তারপরও আমি এখন ভালো আছি, আমার ফ্ল্যাট আছে, গাড়ি আছে। ময়ূরী আরও জানিয়েছেন, বিয়ের পর আর সিনেমা করব না, বিয়ের পরে আমি সেই সিদ্ধান্ত নিয়েছি, আমার এখন দুই সন্তান, তাদের নিয়ে ব্যস্ত থাকি, সবাই আমাদের জন্য দোয়া করবেন।